আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি আর আদিল। আজকে আমাদের সাথে আদিল কিছু কথা বলবে। এই যে আদিল, এদিকে আসো। এই যে আমাদের আদিল, কিছু বলো, তুমি কেমন আছো? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কোথায় উঠছো? আমি সাদে উঠছি। সাদে ভালো লাগে, তাই প্রতিদিন আমাকে এখানে নিয়ে আয়। প্রতিদিন আমি তোমাকে নিয়ে আসি? হ্যাঁ। বিকালবেলা তোমার কি অনেক ভালো লাগে না? হ্যাঁ অনেক ভালো লাগে। আমরা দুজন প্রতিদিনই বিকালবেলা একটু সাদের দিকে উঠে রেস্ট করি, সময় কাটাই। প্রতিদিন আদিল আমার সঙ্গে আসে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে? তাহলে দর্শকদেরকে কিছু একটা বলো। কিছু বলতে ভালো লাগে না। বলো কিছু একটা। সে অনেকটা লজ্জা পাচ্ছে, তাই না? তুমি অনেক লজ্জা পাও? লজ্জা পাই না। তো বিকালের পরিবেশটা কি দর্শকদের দেখাবো? ভিউয়ার্স, এই যে আজকের বিকালের পরিবেশ দেখুন। গাজীপুরে অনেক বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা তেমন একটা নেই। গাছপালা খুব কমেই বললেই চলে। এই আমার বাসার কাছে এই যে একটা রেন্টি গাছ আছে, এখানে রেন্টি গাছটা দেখতে তো অসাধারণ লাগতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আবার আদিল। আদিল জানি কি বলতেছ? গাছ আছে? কোথায় গাছ? এটা একটা গাছ। আদিলের দুষ্টামি তো ভালো লাগে না। হ্যাঁ যায় না, এদিকে এনে দাঁড়া তো, এনে এনে। প্রায় দুই আড়াই ঘন্টা ছাদের উপর থাকার পর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে একটু ভিডিও করলাম। এই যে দেখেন, সূর্যটা প্রায় অনেকটা অসাধারণ লাগতেছে। সূর্যটা দেখতে অনেক ভালো লাগতেছে। আপনাদেরকে জুম করে সূর্যটা কাছে এনে দেখাচ্ছি। এই যে দেখেন, অনেকটাই ভালো লাগতেছে। এখন সূর্য অস্ত হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।